আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিলাদ তাহলে শুরু হলো কখন? যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে, তাহলে শুরু হলো কখন? প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে, যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শিয়া ছিল, যাদের নাম ছিল ওবাইদি, ওবাইদি বংশ, কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য, আকর্ষণীয় করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামের অপব্যবহার করেছে। তারা নিজেদেরকে ফাতেমি বলতো, যে আমরা ফাতেমি বংশ, অথচ তার সাথে কোনো সম্পর্ক, এরা ছিল সব জিন্দিক। ওলামায়ে কেরামগণ বলেছেন সেই যুগের যারা আইম্মা কেরাম, তারপর সেই যারা জিন্দিক বেদিন ছিল, তারা বাহ্যিক ইসলামের কথা বলতো, কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না। তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে, তার একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী। এইভাবে এটাকে একসময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে, যিনি আল আফজাল আমিরুল জুয়ুশ, আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে, যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা, পাঁচশো চব্বিশ হিজড়িতে আবার শুরু করে। এই যে মেসর থেকে শুরু হলো কোত্থেকে? মেসর। তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সাল মিলাদুন্নবী মক্কা মদিনা থেকে শুরু হয়নি, আরব দেশে হয়নি, মেসর থেকে হয়েছে। শুরু করেছে কারা? কোনো সুন্নি, হানফি, শাফি, মালিকি, হাম্বেলি করেনি। শুরু করেছে কারা? শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী, যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহলে সুন্নাতের উলামা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবাইদি ফাতেমিরা ছিল কাফের সব। তারপর চলতে থাকে, এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো। সুন্নিদের মধ্যে কখন চালু হইলো? প্রথম শুরু হইলো সপ্তম শতাব্দীতে আবু সাইদ কোকবুরি, এরবেল নামক একটি শহর রয়েছে, এখন এরবেল নামে একটি শহর রয়েছে এরাকে, সেখানে প্রথম শুরু করে। তাহলে এই বেদাত কোথায় শুরু হয়? সুন্নিদের মাঝেও শুরু হয়, এরাকে শুরু হয়। তাহলে বোঝা গেল যে এই মিলাদের জন্ম কোত্থেকে? এরাক থেকে, মক্কা মদিনা থেকে, হেজাজ থেকে নয়, আলহামদুলিল্লাহ। জি, সুতরাং এই এটি হচ্ছে সুন্নাত না বেদাত? বেদাত। জি হ্যাঁ, যারা বেদাত করে আর শিরিক করে, তারা আল্লাহরও অবমাননা করে, মানহানি করে, আর রাসূলুল্লাহ মানহানি করে। মনে রাখবেন এই কথাটা, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন, তাহলে আল্লাহর অবমাননা হলো না? বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্ণরূপে পৌঁছে দেননি, যার ফলে আরও নেকির ভালো ভালো রাস্তা আছে, তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি? মিলাদুন্নবী। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা হলো না? এটি ছিল তিন নম্বর বিষয়, যে সুন্নি সমাজে কখন কি শুরু হলো? এই মিলাদ শুরু হলো, সেটা সপ্তম শতাব্দীতে। তাহলে পঞ্চম শতাব্দীতে শিয়া সমাজে শুরু হলো, আর সপ্তম শতাব্দে সুন্নি সমাজে শুরু হলো। এখনও কিন্তু ভারত উপমহাদেশে যায়নি, আলহামদুলিল্লাহ, আর মক্কা মদিনাতে তো এর কোনো অস্তিত্বই ছিল না।